আসসালামু আলাইকুম ফিভার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাদের শরীর হাত পা কালো হয়ে যায় দিন দিন, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে ভুল করবেন। অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু এখন গরমকাল, আমাদের স্কিনের এবং ত্বকের শরীরের যত্ন করা উচিত। তাই তোমাদের প্রথমে নিতে হবে একটি টমেটো। টমেটোতে আছে ভিটামিন সি এবং আয়রন, এবং টমেটোতে আছে ভিটামিন বি এবং বি12। যে যার টমেটোর যে রসটা আছে, জুসটা আছে, সেটা আমাদের শরীরের সমস্ত কালো ছোপ ছোপ এবং ময়লাগুলো অনায়াসে তুলে আনতে সাহায্য করে, এমনকি আমাদের স্কিনটাকে খুবই গ্লোয়িং করে এবং স্কিনের যে ময়লাগুলো আছে সেগুলো অনায়াসে তুলে আনতে সাহায্য করে। তা আমি একটা টমেটোকে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো। অনেকদিন পরে বিউটি টিপস নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলের সকল প্রকার ভিডিও এখন থেকে আমি আপলোড করব। অবশ্যই সবাই যে যে যেমন ভিডিও দেখতে চায় সে ভিডিওগুলো পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছ টমেটো, একটা টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। এখন আমি টমেটোর জুসটা নিয়ে নেব, তোমরা চাইলে অবশ্যই পুরো ফেসটা নিয়ে নিতে পারো। আমি জুসটা নিয়ে নেব, ফেস নিলেও কোনো সমস্যা নাই। জুসটা নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছালনিতে চেলে নিচ্ছি। আবারও বলছি, গরমে যাদের স্কিনটা কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, হাত পা এবং বগল, আমাদের হাঁটু এবং হাতের গিরা কালো হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটি স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটি দেখবা। যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দনি, প্লিজ একটা লাইক তো তোমাদের কাছে আশা করতে পারি। একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছ আমি জুসটা নিয়ে নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি নিচ্ছি হলুদ। হলুদে আছে ব্যাকটেরিয়া ধ্বংস করার ভিটামিন, যে যে শরীরে ব্যাকটেরিয়া জমে যায় সেই শরীরটা কালো হয়ে যায়, ব্যাকটেরিয়া দূর করে, স্কিনটা গ্লোয়িং করে, স্কিনটাকে লাবণ্যময় করতে সাহায্য করে। আমি নিয়ে নিচ্ছি হলুদ 1/2 চা চামচ। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াতে আছে ভিটামিন সি, ক্যালোরি এবং ভিটামিন বি12 এবং ইউনাইটেড একটা ভিটামিন আছে, সেটা আপনার স্কিনটাকে সূর্যের আলোর যে পোড়া দাগগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করে এবং আপনার স্কিনের লাবণ্যতা ফিরিয়ে আনে, স্কিনটাকে গ্লাসকে স্কিন করতে সাহায্য করে, হাত পায়ের সমস্ত ছোপ কালো দাগ তুলে আনতে সাহায্য করে। দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্স করে নিচ্ছি, আমি আরও কয়েকটি উপাদান অ্যাড করো। তারপর নিয়ে নিচ্ছি আমি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করে এবং তৈলাক্ত ভাব ফিরে আনতে সাহায্য করে। যাদের রুক্ষ শুষ্ক, যাদের মুখটা অনেকটা প্যাকাশে হয়ে যায়, তারা অবশ্যই ই ক্যাপসুলটা ব্যবহার করবে। ই ক্যাপসুলটা আমাদের স্কিনটাকে গ্লাসকে স্কিন করে, যা চকচক করতে সাহায্য করে এবং স্কিনের যে ড্যামেজ হয়ে যায়, স্কিনটা যে দুর্বল হয়ে যায়, আমাদের স্কিনটা আমরা যখন আনার সামনে যাই তখন দেখতে পারি আমাদের স্কিনটা কতটা ড্যাম হয়ে গেছে, সেইগুলো রিভিউ ফিরিয়ে আনতে তোমরা অবশ্যই এই ক্যাপসুলটা ব্যবহার করবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ রোজ ওয়াটার। তোমরা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার নিতে পারো। রোজ ওয়াটারটি কিন্তু আমাদের স্কিনের বলি রাখা দূর করে, স্কিনের ড্রাগনেসটা দূর করে, স্কিনটাকে টাইট করতে সাহায্য করে, তোমরা অবশ্যই এটা নেবে। আর যারা বলো অনেক সময় আপনারা বলো গ্লিসারিন, গ্লিসারিনটা আমাদের স্কিনটাকে এতটা বেবি স্কিনের মতো করে, যা একদম সফট লোমকোষ বড় হয়ে যাওয়া সেগুলো ছোট করে আনতে সাহায্য করে, স্কিনটাকে টান টান করতে সাহায্য করে গ্লিসারিন। আমি সামান্য পরিমাণ গ্লিসারিন নিয়ে নিয়েছি। তারপরে আমি পরিশেষে নিয়ে নিচ্ছি লেবু। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সাইড, যার ফলে গভীর পুরনো কালো দাগ, পোড়া দাগ, ম্যাসার দাগ, ব্রণের দাগ, যে কোনো কালো দাগ তুলে আনতে জাস্ট লেবুর রসের কোনো জুড়ি নেই। আমি লেবুর রস নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপাদান আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবে। এই রেমেডি তোমরা রাত্র অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিতে পারো, আবার সকালে অ্যাপ্লাই করতে পারো, দুপুরে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। এই রেমেডিটি জাস্ট প্রথমে লাগানোর আগে দিই, হাত পা যেই জায়গায় লাগাবো সুন্দর করে ওয়াশ করে নেবে। তারপর এভাবে আলতো করে 5 মিনিট মাসাজ করবে, যাতে করে ময়লাগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়। 5 মিনিট মাসাজ করার পরে এই রেমেডিটে সুন্দর করে মাস্কের মতো মুখে, গলা, গাড়ে, ভূগোলে, হাতে, পায়ে একদম দিয়ে তোমরা পার্লারের মতো বসে থাকবে, যতক্ষণ না শুকিয়ে যায়। শুকালে তারপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেবে। দেখতে পাবে জাস্ট আগে এবং পরে একটা পিক তোলে রেখেও, দেখতে পাবে আগে পরে কতটা সেন্স চলে আসে। এভাবে তোমরা সপ্তাহে মাত্র 3-4 দিন অ্যাপ্লাই করো।
ইনশাল্লাহ তোমরা হাতে নাতে প্রমাণ পাবে, হাতে নাতে রেজাল্ট পাবে। আমি অনেকদিন পরে একটা বিউটি টিপস নিয়ে হাজির হলাম, যেহেতু আমি যখন বিউটি টিপস আমার আমার শরীরের জন্য অ্যাপ্লাই করব তখনই আমি তোমাদের মাঝে শেয়ার করব। আমার চ্যানেলে আমি যখন যেটা আমি তৈরি করব, ব্যবহার করব, আমার মনে যা চাবে তাই তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা সর্বপ্রকার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, একতরফা কোনো ভিডিও আর দেবো না, কেননা এক এক জনের চাহিদা এক এক রকম থাকে। অনেক আপুরা ভিডিও টিপস দেখতে চায় না, অন্য অন্য ভিডিও দেখতে চায়, ব্লগ দেখতে চায়, রেসিপি দেখতে চায়, মোটিভেশনাল ভিডিও দেখতে চায়, সেগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবা ইনশাল্লাহ।